নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মধুমিতা, মধুমিতাস কুইজিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে মালাই মটন রেসিপিটি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি। এখানে দিয়েছি 500 গ্রাম মটন। আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো আধখানা করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু এর চেয়ে টমেটোগুলো বেশি ছোট করে কাটবেন না। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে জাস্ট চিরে নিয়েছি। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি আদা আর রসুন বাটা নিয়েছি। আদা বাটার পরিমাণটা 60% এবং রসুন বাটাটা 40% নিয়েছি। একটু জল দিয়ে পাতলা করে বেটে নিয়েছি। এবার দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। জলের পরিমাণটা আপনারা চাইলে কিন্তু একটু কমও দিতে পারেন। এবার একটু মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। প্রেশারটাকে গ্যাসে বসিয়ে দেবার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতেই রেখেছি। একটা হুইসেল পড়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দেব 15 মিনিটের জন্য। এই যে প্রেশারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্রেশারটাকে খুলে নিয়েছি। এবার যে টমেটোর খোলাগুলো সেগুলো আমি ফেলে দেব, সাথে কাঁচা লঙ্কাগুলো আমি ফেলে দেব। এই জন্যই আমি বারণ করেছিলাম যে টমেটোগুলো কিন্তু বেশি ছোট করে কাটবেন না, তাহলে কিন্তু খোলাগুলো বাদ দিতে পরে অসুবিধা হতে পারে। এর করেই আমি সব টমেটো খোলা আর কাঁচা লঙ্কাগুলো ফেলে দেব। এবার আমি একটা এখানে কড়া বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন মতো সাদা তেল। আমি এখানে রান্নাটা সাদা তেলে করছি, আপনার চাইলে কিন্তু রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন পেঁয়াজ বাটা। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কেটেও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। এই 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পর পেঁয়াজটা এরকম কালার চলে এসেছে। এবার আমি আচ্ছেদ করা মটনটা জল সমেতই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। চাইলে কিন্তু আপনারা জলের পরিমাণটা কমিয়েও কিন্তু দিতে পারেন। এবার আমি মাংসটাকে হাই ফ্লেমে হতে দেব। হাই ফ্লেমে একটা ফুটতে শুরু করলেই আমি কিন্তু তারপরে এটাকে চাপা দেব। আমি কিন্তু এই রান্নাটা শুধুমাত্র 3 টেবিল চামচ তেলেই করে ফেলবো। আমি কিন্তু এখানে আর কোনো রকম কোনো তেল ব্যবহার করব না। দু থেকে 3 মিনিট এটাকে সময় ধরে একটুখানি হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন, তাতে কিন্তু জলটাও অনেকটা পরিমাণে মরে যাবে। যেহেতু মাংসটা আমার এখানে অর্ধেকটা সেদ্ধ, তাই কিন্তু আমি রান্না করতে করতে আর অর্ধেকটা এখানে সেদ্ধ করে নেব। আমি এখানে 10 মিনিটের জন্য লিডটা দিয়ে দিলাম। দেখুন 10 মিনিটের জন্য কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো আর 1.5 টিস্পুন জিরে গুঁড়ো ব্যবহার করছি। মশলাটা দেবার পর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো। আমি কিন্তু আবারও গ্যাসের ফ্লেমটাকে এখানে হাইতেই রেখেছি। এই পর্যায়ে
আমি কিন্তু ঝোলটা এতটা পরিমাণে রাখবো, তাহলে কিন্তু আমাদের মাংসটা এখনো সেদ্ধ হবে, এতে কিন্তু এই জলের মধ্যে সেদ্ধও হয়ে যাবে। এবারে আমি আবারও লিডটা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য লো ফ্লেমে। দেখুন তেল ছেড়ে দিয়েছে খুব ভালো মতোই, এবং দেখুন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে অনেকটাই, তাই জন্য জলটা অনেকটা মরে গেছে। এবার আমি এর মধ্যে 3 টেবিলস্পুন টক দই ব্যবহার করছি। টক দইটা দেওয়ার পর কিন্তু অনবরত টক দইটাকে নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে, দেখতে ভালো লাগবে না। 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দেখুন মাংসটা কিন্তু আমার এখনো 100% কুক হয়ে যায়নি, এখনো কিন্তু 10% মতো বাকি আছে। আমি দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে এর মধ্যে লিডটা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য লো ফ্লেমে। ঠিক 10 মিনিট পরে আবারও লিডটা ওপেন করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো দুধ। দুধটা দিয়ে কিন্তু অনবরত নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। আমি এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম দুধটা দেওয়ার পর। দেখুন এখানে কিন্তু খুব ভালো করে তেলও রিলিজ করে গেছে। এই যে এই পর্যায়ে কিন্তু আমার মাংসগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা কিন্তু প্রায় আমার হয়েই এসেছে। আমি যে পরিমাণ গ্রেভি চাইছিলাম মাংসটা কিন্তু ঠিক সেই পরিমাণই গ্রেভি আছে। এবার আমি এখানে 3 টেবিলস্পুন ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম, যেহেতু এটা মালাই মটন তাহলে তো মালাই অ্যাড করতেই হবে। এবারে ফ্রেশ ক্রিমটা দেবার পরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। মালাই মটন কিন্তু একদম আমাদের তৈরি হয়ে গেছে। আমি আরেকটু 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবার দিয়ে দিলাম কিছুটা আদা কুচি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এই যে মালাই মটন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এটি কিন্তু পরোটা, রুটি, লুচি, বিরিয়ানি, পোলাও সবের সাথে খুবই ভালো যায়। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটিতে লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, যাতে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আজকের মতো রান্নাটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।